পুরনো গোমর নতুন করে ফাঁস করলো জাতীয় পার্টি। 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনকে বিনা ভোটের এবং 2018 সালের নির্বাচন রাতের ভোটের উল্লেখ করে আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে আসছে বিএনপি সহ বিরোধী দলগুলো। তবে দুটি নির্বাচনেই আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বড় পুরস্কার পেয়েছে জাতীয় পার্টি। ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই আনুগত্যের কারণে পরপর দুই মেয়াদে সংসদে বিরোধী দলের আসনে বসতে পারলেও জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল বলে অনেকে তামাশা করেন। সেই জাতীয় পার্টি নেতাদের বক্তব্যে 2014 সালের ভোট নিয়ে পুরনো বিতর্ক নতুন করে আলোচনা এসেছে। হঠাৎ তর্ক বিতর্কে জড়িয়ে দলটির নেতারা পুরনো গোমর ফাঁস করে দিয়েছেন। জাতীয় সংসদে বিতর্কটি উঠেছিল গত সোমবার। সেদিন লালমনিরহাট এক আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মোতাহার হোসেন বলেছেন, 2014 সালের নির্বাচনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ জামানত হারিয়েছিলেন। মোতাহারের এই বক্তব্য জাতীয় পার্টির নেতাদের গায়ে লাগে। তাৎক্ষণিকভাবে সংসদেই প্রতিবাদ জানান জাতীয় পার্টির কয়েকজন বিক্ষুব্ধ সংসদ সদস্য। এ নিয়ে দুই পক্ষে হট্টগোল হয়। ওদিন জাতীয় পার্টির জ্যেষ্ঠ সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ সংসদে বলেছেন, 2014 সালে এরশাদ নির্বাচনই করেননি। এরশাদ যদি নির্বাচনী না করে থাকেন তাহলে জামানত বাজেয়াপ্ত হয় কি করে? এ প্রশ্ন ওঠাই স্বাভাবিক। যদিও ইসির ফলাফল বলছে 2014 সালের দশম সংসদ নির্বাচনে লালমনিরহাট এক আসনে আওয়ামী লীগের প্রার্থী মোতাহার হোসেন 1,79,814 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ পেয়েছিলেন 5,381 ভোট, তাতে তিনি জামানত হারিয়েছিলেন। নির্বাচন কমিশনের ফলাফল মেনে নিলে এক্ষেত্রে মোতাহার হোসেনের বক্তব্যই সঠিক। তাহলে বিতর্কটা কোথায়? 2014 সালের নির্বাচনে জাতীয় পার্টি সব আসনেই প্রার্থী দিয়েছিল। এরশাদ নিজে ঢাকা 17, রংপুর 3 ও লালমনিরহাট 1 আসনে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে এরশাদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে বিএনপি সহ সব দল নির্বাচন বর্জন করেছে, জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নেবে না। এরপর তিনি দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চিঠি দিলেন। তার ঘোষণায় দলের অনেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। কিন্তু রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির একটি অংশ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, তারা নির্বাচনে থেকে যান। আর এই কাজে সরকারের হয়ে রওশনকে সহায়তা করেন আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রয়াত। এ নিয়ে জাতীয় পার্টি দুই শিবিরে বিভক্ত হয়ে পড়ে। নির্বাচন ঘিরে এমন নাটকীয়তায় এরশাদের বাসা প্রেসিডেন্ট পার্কে সাংবাদিকদের ভিড় লেগে থাকত দিনভর। এরশাদ কখন কি বলেন, কি করে বসেন, সেদিকেই ছিল সবার নজর। তখন ঝটিকা সফরে ঢাকায় আসেন ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং। তিনি এরশাদের সঙ্গে তার বাসায় একান্ত সাক্ষাৎ করেন। সুজাতা সিং নিজ দেশে ফিরে যাওয়ার পরপরই এরশাদ সাংবাদিকদের বলেছিলেন সুজাতা সিং তাকে নির্বাচনে যেতে বলেছেন। সুজাতা সিং এর এই দুতিয়ালি এরশাদের মুখে প্রকাশ পাওয়ার পর তিনি যে নির্বাচন বর্জনের ঘোষণায় অটল রয়েছেন তা আরও শক্তভাবে প্রকাশ পায়। তখন সরকারি মহল থেকে এরশাদকে নানাভাবে চাপ প্রয়োগ করার কারণে এক পর্যায়ে নিজের পিস্তল দিয়ে আত্মহত্যারও হুমকি দেন। এমনই একটি পর্যায়ে হঠাৎ করে এরশাদকে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। তখন জাতীয় পার্টির নেতাদের একাংশ অভিযোগ করেন সরকার চিকিৎসার নামে এরশাদকে হাসপাতালে আটক রেখেছে। তিনি হাসপাতালে 23 দিন ধরে আটক ছিলেন। হাসপাতালে থাকা অবস্থাতেই নির্বাচন হয়। পরে ভোটের যে ফলাফল নির্বাচন কমিশন প্রকাশ করলো তাতে দেখা গেল ভোট বর্জনের ঘোষণা দেওয়ার পরও এরশাদ রংপুর 3 সদর আসনে জিতেছেন। মোতাহার হোসেন 9 বছর পর হঠাৎ এমন বক্তব্য দিতে গেলেন কেন? এ বিষয়ে কাজী ফিরোজ রশিদ পরে গণমাধ্যমকে বলেন, অতীতে তিনি এরশাদের মতো ব্যক্তিকে হারিয়েছেন যাতে আগামী দিনে মনোনয়ন পান। 2014 সালে নির্বাচনকে বহুলভাবে সমালোচিত ও বিতর্কিত নির্বাচন মনে করা হয়, কারণ একতরফা এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জন, এর মধ্যে আওয়ামী লীগের 127, জাতীয় পার্টির 20 জন এমপি রয়েছেন। বাকি 147 আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে সমঝোতার নির্বাচন হয়। সব মিলে এই নির্বাচনে আওয়ামী লীগ 234টি আসন এবং জাতীয় পার্টি 34টি আসন পান। নির্বাচনের পর একই সঙ্গে সরকারে থেকে ও বিরোধী দলের ভূমিকা পালন করার বিরাল উদাহরণও সৃষ্টি করেছিল জাতীয় পার্টি।